গাইস, গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা, আর এক্ষুনি ঘুম থেকে উঠলাম। উঠে কয়েকটা বিস্কুট খেয়েছি, আজকে দুধ হরলিক্স কিছু খাইনি, খাবো না। সকালবেলা আজকে তাড়াতাড়ি ভাত হয়ে গেছে, ওটাই খাবো, ভাত, আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ। আর এখন যাবো খিচুড়ি স্কুলে খিচুড়ি আনতে। প্রতিদিন আমাদের এখানে খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি দেওয়া হয়, খিচুড়ি দেয় কোনোদিনও, কোনোদিনও ভাত দেয়, আর সঙ্গে একটা করে কাঁচা ডিম বা সিদ্ধ ডিম দেয়। তো সেটাই আনতে যাবো খিচুড়ি স্কুল থেকে। যারা প্রেগনেন্ট মহিলা তাদেরকে খিচুড়ি আর ডিম দেওয়া হয়, বা কোনোদিনও ভাত দেওয়া হয়। আর যাদের দেওয়া হয়, যারা 5 বছরের নিচে বাচ্চা আছে তাদেরকে ওখান থেকে খিচুড়ি দেওয়া হয়। 3 বছরের বাচ্চা থাকলে তাদের স্কুলে যেতে হবে, তারপরে তাদের খিচুড়ি দেবে। আর যারা 3 বছরের নিচে, 2 বছর পর্যন্ত তাদের মা বাবা গিয়ে খিচুড়ি আর ডিমটা নিয়ে চলে আসে। তো চলো তোমাদেরকে দেখাই। বোন দেখো চলে যাচ্ছে, আমিও ওর পেছন পেছন যাচ্ছি ভিডিও শ্যুট করতে করতে। প্রতিদিন খিচুড়ি বা ভাত যাই দিক না কেন, ওই রোজ আনি, কারণ আমার যাওয়া হয় না। তো দেখো আমরা কোথা থেকে যাই, আর জায়গাটা কতটা সুন্দর। আমাদের গ্রামের পরিবেশটা কিন্তু দারুণ, দেখো চারিদিকটা গাছপালায় ভর্তি। এখান থেকেই আমাদের খিচুড়ি আনতে যেতে হয়। এখানে দেখো একটা সুন্দর পুকুর আছে, জোয়ার হলে কিন্তু এই পুকুরগুলো জলে ভরে যায়। দেখো এই রাস্তা থেকেই আমরা এখন যাব, আর ওই সামনে যে বাড়িটা দেখছো ওই বাড়িতেই খিচুড়ি রান্না হয়, এই পাকা বাড়িটায়। এই দেখো আমরা চলে এসেছি, আর বোন চলে গেছে খিচুড়ি আনতে, আর আমি সাইডে একটু ভিডিও করছি। এখানে একটা দেখো খাল মতন আছে, এখানেও নদীর জল যখন জোয়ার হয় নদীর জলে ভরে যায়। দেখো চারিদিকটা দেখাচ্ছি, এই জায়গাটা যখন জলে ভরে থাকে দেখতে দারুণ লাগে জায়গাটা। এখানে দেখো একটা বাচ্চা খুব সুইট দেখতে, খিচুড়ি স্কুলে ছিল, বললো ওকে একটু বাড়িতে দিয়ে আসতে। আর দেখো ওখান থেকে একটা কাঁচা ডিম দিয়েছে, আজকে খিচুড়ি ভাত কিছুই করেনি, দিদিমণির শরীরটা খারাপ ছিল ওর জন্য রান্না করেনি। তো দেখো এটা হলো সুলিস, এখান থেকে ওই গেটটা খুলে দিলেই নদীর জলে ভরে যায়। যখন আমাবস্যা পূর্ণিমা হয় তখন হচ্ছে গিয়ে নদীতে অনেক জল বেড়ে যায়, তখন ওটা খুলে দেওয়া হয়। বোন ওই বাচ্চাটাকে দিতে এসছে, আমিও পেছন পেছন এসছি, আর এসে দেখো ওখানে দাঁড়িয়ে আছে। ওদের বাড়িতে একটা কুকুর আছে যার জন্য ওদেরকে ঢুকছে না। এখানে দেখো আমাদের করলা গাছের, করলা গাছে পেকে, করলাগুলো রোদ্রে এরকম হয়ে যাচ্ছে। দেখো এখানে ছোট ছোট করলা কীরকম হয়ে গেছে, আর কয়েকটা করলা গাছে আছে দেখো, আর যা করলা ছিল সব তুলে খাওয়া হয়ে গেছে। আর এখানটায় দেখো এটা কী শাক বলে জানি না, মা বসিয়েছে, তা 2-3টে এই ডাটা শাক হয়েছে, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর যে পার্তুলিকা এনেছিলাম তাতে দেখো 2-1টা হলুদ ফ্লাওয়ার ফুটেছে, ফুল ফুটেছে দেখে খুব আনন্দিত হলাম। এখানেও কয়েকটা ফুল ফুটেছে, এই দেখো এখানে আর একটা ডাটা গাছ, এই গাছটাই দেখো সবুজ কালারের বেগুন হয়েছে। সব গাছগুলোই বেগুনি কালার কিন্তু এই গাছটাতেই শুধু সবুজ কালার বেগুন হয়েছে, আর বেগুনগুলো দেখতে খুব সুন্দর হয়েছে। এখানে দেখো আছে একটা লাল পুঁইশাক গাছ, এই গাছটাও খুব সুন্দর হয়েছে। সকালবেলা কোথা থেকে মা দুখানা মোচা কেটে এনেছে, তো আজকে হয়তো এই মোচাটা রান্না হবে, তো তোমাদের সাথে শেয়ার করলাম। খিচুড়ি স্কুল থেকে যে ডিমটা দিয়েছে সেই ডিমটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। দেখো আগের দিনেরও একটা ডিম রয়েছে আর এই আজকের একটা। আর সকালবেলা আমি বলেছিলাম আলু সিদ্ধ বেগুন সিদ্ধ দিয়ে ভাত খাবো, তো সেই ভাতটা এখন আমি খেয়ে নেব। চলো, পাশের বাড়ির একটা দিদা আমার স্বাদের সময় কোনো গিফট দিতে পারেনি বলে সে আজকে এই শাড়িটা আর একটা ব্লাউজ একটা সায়া গিফট করে গেছে। শাড়ি সায়া ব্লাউজ সব কটাই খুব সুন্দর হয়েছে, দেখো আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মাঝখানে ওরা একদিন আমাকে নিমন্ত্রণ করে খাইয়েও ছিল, তোমাদের সঙ্গে সেটা আগে শেয়ার করেছি, আর আজকে এই গিফটটা দিয়ে গেল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। শাড়িটা লাল কালারের, দারুণ হয়েছে, সুতির শাড়ি বাট খুব সুন্দর হয়েছে। এখানে দেখো আমি মোচাটা কেটে নিয়েছি, আজকে মোচা রান্না হবে, মা বাড়িতে নেই, মা ব্যাংকে গেছে, তার জন্য আমিই রান্না করব। আর এখানে দেখো মাছের ডিম আছে, মাছের ডিম দিয়ে আলুর তরকারি হবে, তো এখানে পেঁয়াজ টমেটো আলু সব কাটা হয়ে গেছে।
তো এবার আমি রান্না করব। তোমাদের একটু শেয়ার করে দিলাম, পুরো রান্নাটা আমি শেয়ার করব না, কারণ পুরো রান্না শেয়ার করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। ওর জন্য রান্না পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে শেয়ার করে দেবো আমি আজকে কী কী রান্না করব। তো চলো রান্না করা যাক। এখানে দেখো আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে মোচাটা হবে। রান্না বান্না কমপ্লিট আর স্নান করাও কমপ্লিট হয়ে গেছে, আর এখন চলো খেয়ে নেবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী রান্না হয়েছে। তো চলো দেখিয়ে দিই। আজ আমাদের রান্না হয়েছে চিচিঙ্গে ভাজা, সঙ্গে এখানে আছে মোচা, বটবটি আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, কারণ মোচাটা যখন সিদ্ধ করেছি দেখি একটুখানি হয়ে গেছে, তারপরে কিছুটা বটবটি কেটে ওর ভিতরে দিয়ে আমি রান্না করে নিয়েছি। এখানে আছে মাছের ডিম ভেজে আলু দিয়ে তরকারি করা হয়েছে, আর এই তরকারিটা খেতে ভালো লাগে, দারুণ লাগে। তো চলো এবার খেয়ে নেওয়া যাক। এই শাড়িটা বোন বিয়েবাড়ি যাবে বলে কেনা হয়েছে, মানে যে বউ তাকে গিফট করবে। তো বোন একাই যাবে বিয়েবাড়িতে, আমাদের বাড়ি থেকে কেউ যাবে না। তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও শাড়িটা কেমন হয়েছে। বোন দেখো বিয়েবাড়িতে যাওয়ার জন্য রেডি, ও চলে যাচ্ছে, কাঁধে একটা বড় ব্যাগ নিয়ে নিয়েছে, ওখানেই সব কিছু সাজাগোজার জিনিস নিয়ে নিয়েছে, ওখানে গিয়ে সাজবে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।